কি ব্যাপার, এত ঝাড়ফুঁক চলছে ঘর দোর, নিশ্চয়ই কেউ আসবে টাসবে। কি ব্যাপার, আবার কে আসবে আমার ছেলের টাকা ধ্বংস করতে? দেখি জিজ্ঞেস করি, বাপের বাড়িরই নিশ্চয়ই কেউ আসবে। বৌমা! ও মা, আপনি? হ্যাঁ বলুন। বলছি, তো ঝাড়ফুঁক করছো কেন, কেউ কি আসবে? আসলে আজকে আমার মা আসবে, তো সেই জন্য। ও, তা আগে বলেনি তো? হঠাৎ করে আসবে, ওই জন্য তো আগে থেকে কিছু বলা হয়নি। সব তলে তলে কথা হয়ে আছে, এখন আমাকে বলছে এইসবে নাকি হয়েছে। ও আচ্ছা, আমি ওকে পাঠিয়ে দিয়েছি মাছ মাংস সবকিছু আনতে, আপনাকে একদম চিন্তা করতে হবে না। মানে এবার আমার ছেলের টাকা আবার ধ্বংস করতে আসছে? আচ্ছা আমি আসছি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও। আমার ছেলেটাকে আর উঠে দাঁড়াতে দিল না গো, তোর বাপের বাড়ির লোক এসে এসে খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল। আসুক, আজকে খাওয়াবো, কত একদম ঠুসে ঠুসে মাকে খাওয়ানো, আর মায়েরও কাজ নেই, যখন তখন চলে আসে। যাই বাবা। মা! হ্যাঁ বলো। বলছিলাম আমার মা এসে গেছে। এই যে, নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছেন তো? সবকিছু ভালো তো? ও, তোমার মা এসে গেছে? হ্যাঁ, ওই চলে যাচ্ছে আর কি, আপনার মেয়ে যেমন রেখেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু জল মিষ্টি আনছি, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, না তুই যা, আমি বসছি তোর শাশুড়ি মার সাথে একটু গল্প করছি। ওর আমার টাকা ধ্বংস করতে চলে এলো, কোথা থেকে কেন যে আসে সব। হ্যাঁ, তারপর বলুন, সব ঠিকঠাক আছে তো? আমার মেয়ে কেমন সংসার করছে? ভালোভাবে গুছিয়ে সংসার করছে তো? কেমন আবার আপনার মেয়ে ঘর সংসার করবে, যেমন শিখিয়ে পাঠিয়েছেন কিচ্ছু কমেন্ট নয়, একটা ঢ্যাঁড়স সারাদিন ফোন ঘাটে, খায় দায় ঘুমায়, আর আমার ছেলের টাকা ধ্বংস করে। ও বাবা, ও সংসার কাজ করছে না? তা হঠাৎ কি মনে করে এপাশে? কি বলুন তো, আমার মেয়েটা তো এরকম ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন বুঝতে পারছি না। ও শিখে যাবে আস্তে আস্তে, এখন তো অল্প বয়স, আস্তে আস্তে আপনি বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে নেবেন। আর বলবেন না, আপনার মেয়ের গুণের কথা আর বলবেন না, কোনো কাজের না একটা বেগুন কিচ্ছু পারে না। আমার তো এটাই চিন্তা যে আমার মেয়েটা আগে এরকম ছিল না। আসলে সঙ্গ দোষ বলে একটা ব্যাপার আছে তো, বোধহয় সেটাই হয়েছে আপনার সঙ্গে থেকে থেকে। বাবা, আবার কি না বলে সঙ্গ দোষ আমার সাথে থেকে নাকি মেয়ে এরকম হয়েছে? যেমন মা তার তেমন মেয়ে। মা এই নাও ওই মিষ্টি কটা, আগে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি তোমার জন্য কিছু টিফিনের ব্যবস্থা করছি, এই নাও ধরো। হ্যাঁ হ্যাঁ দে দে দে। ও বাবা, আবার মিষ্টি নিয়ে চলে এলো মায়ের জন্য, পেট ভর্তি করে মিষ্টি। না, এত টাকা ছেলের খরচা করতে দেওয়া চলবে না, থাকলে আমি খাবো। এবং আবু মাবু মা, দাঁড়াও, বলছি তোমার মায়ের সুগার আছে না? এই বয়সে তো মিষ্টি ফিষ্টি দিচ্ছে, কোথায় সুগার হয়ে যাবে, তারপর শরীর খারাপ হলে বলবে মেয়ের বাড়ি ঘুরতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে গেল, শাশুড়ি গিয়ে খাইয়েছে, আমার তখন বদনাম হবে না? এত মিষ্টি দিল না তোমার মাকে, দুটো দাও ওখান থেকে। না না, আমার মায়ের তো সুগার টুগার কিছু নেই, আমার মায়ের তো সবকিছুই ঠিক আছে, মিষ্টিতে কোনো অসুবিধা নেই, আর আমার মা মিষ্টি খেতে খুব ভালোবাসে। আরে না, নাই থাকুক, তারপর কোথায় হয়ে যাবে তখন কি হবে, যদি মিষ্টিগুলো খেয়ে যদি সুগার হয়ে যায়, বলা যায় না তো এই বয়সে কি হয় না হয়। না না দিদি, আমার সুগার টুগার কিছু নেই, আমার শরীর একদম ঠিকঠাক আছে, আমি খেতে পারবো। হ্যাঁ দিদি, আমি বুঝতে পারছি, মেয়ের বাড়ি এসেছেন, আপনার একটু মনে হচ্ছে মেয়ের হাতে খায়, কিন্তু শরীরটা সম্পর্কে সচেতন হতে হবে তো, নাকি এরকম ঘুটার খেয়ে নিলে হবে না, শরীরটা খারাপ করবে? না না, অসুবিধা কিছু হবে না, আমার ওইসব কিছু হবে না, আমার শরীর একদম স্ট্রং। এ বৌমা, তুমি দাও মিষ্টির প্লেটটা আমাকে দাও, আমি দিচ্ছি। হ্যাঁ, কোথায় আপনার বয়স হচ্ছে, এই বয়সে এত কিছু মিষ্টি খাওয়া একদম ভালো না। আসুন, আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দিই, কতদিন আপনাকে খাইয়ে দিইনি, আসুন আসুন, আমি কেটে একটুখানি খাইয়ে দিচ্ছি আপনাকে। এত মিষ্টি খেলে শরীর টরীর খারাপ করবে না, আপনি এইটুকু মিষ্টি খান বলুন, আরো তো খাবেন, মেয়ে কত কিছু রান্না করছে, এত মিষ্টি খেয়ে নিলে হয় সুগার হয়ে যাবে, তখন দাদা এসে বলবে আমার বউটাকে একদম সুগার করে দিল। নিন, হ্যাঁ করুন, আমি আপনাকে এইটুকু খাইয়ে দিই। হ্যাঁ ঠিক আছে মা, তোমরা গল্প করো, আমি রান্না বান্না করি। আমার ছেলের টাকায় কষ্ট করে কেনা মিষ্টি ওর মা এসে ধ্বংস করবে তো, মহাবজ্জাত বুড়ি, আমার মেয়েটাকে সারা দিন তার মানে জ্বালিয়ে খায়। দাঁড়াও, আমাকে জব্দ করছি, মেয়েটার সাথে একটু কথা বলি, ভালোভাবে জানি, মোটেও তো সুবিধের নয়। মেয়ের ঘরে চলে এসছে টাকা ধ্বংস করতে, আমি খাই সবকটা, আমি খাবো। আর বলো না মা, এই শাশুড়িটা জ্বালায় না যেন আমার জীবনটা একদম ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। বাবা, আমি তো দেখলাম আমাকে তো মিষ্টিটাও খেতে দিলো না, আর এইটুকু একটু মিষ্টি খেতে দিলো, ফলে কিনা সুগার হয়ে যাবে, সারাদিন এরকম কানে কাছে কিচির কিচির করে যায়, তুমি তো এইটুকু সময় এসে এরকম আত্মিষ্ট হয়ে গেলে। আর বলো না, আমি যে কি করে এখানে থাকি সে আমিই জানি, অন্য কেউ হলে তো পালিয়ে যেত এতদিনে। যা দেখলাম তোকে, মনে হয় খেতে টেতে দেয় না ভালোভাবে, একে জব্দ করতে হবে। বিয়ের সময় কেমন বললো যে মেয়ের মতো করে রাখবো, মেয়ে হিসাবে রাখবো, দাঁড়া তো একটু আমার ভালো লাগলো না, শাশুড়িটাকে না দাঁড়া জব্দ করতে হবে। বুড়ি না, কিছুতে জব্দ হবে না, সব সময় নিজের মেয়ে ভালো, নিজের সব ভালো, আর বউ হচ্ছে খারাপ, বউয়ের সব খারাপ, এটাই তার কথা সবসময়। এক এক সময় ইচ্ছা করে না যেন এরকম ক্যাচ 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 করে চুলগুলোকে ধরে কেটে দিই বুড়িটা। কি জানি বাবা, নিজের মাকে তো নিয়ে ক্যাঁকে করে ঘরের ভেতর ঢুকে গেল, কি কানে বিষ মন্ত্রণা দিচ্ছে, দরজার সামনেই বসে আছি, কিন্তু কিছু শোনা তো যাচ্ছে না।
বিয়ালগুলোর জন্য কিছু শোনাও যাচ্ছে না কি যে বলছে মেয়েটা আমাকে কি লাগাচ্ছে কে জানে বাবা কি লাগা আমার কি কতক্ষণে যে ঘর যাবে ছেলেটা টাকা সব ধ্বংস করে দিচ্ছে কারেন্টের বিল তুলছে মেয়ের বাড়ি এসছে না গিলতে এসছে কত মাথা ঠান্ডা রাখবো বলো তো মা এরকম যদি দিনের পর দিন জ্বালিয়ে খায় সবেতেই শুধু খোঁটা দেবে দেখলো না তোমাকে মিষ্টিটাও খেতে দিলো না নিজে কেমন খেয়ে নিলো এত অশুভ বুড়ি এরকম আমাকেও খেতে দেয় না গো মা খুব আমাকে কষ্ট দেয় আজ গাছা থেকে মিষ্টি খেলো মাছ মাংস দই করে হায় হয় গো আমার ছেলেটা 2-3 হাজার টাকা খরচা করে দিলো কখন যে ঘর যাবে গেলে একটু হাড়ে বাতাস লাগে কোথাও ঘর থেকে নড়বেও না গো মা সারাদিন টেকে ঘরে বসে থাকবে বৌমা এখানে কি নিচ্ছে বৌমা এখানে কি দিচ্ছে বৌমা কি পড়লো বৌমা কি খেলো ওই দেখছে সারাদিন আর চারপাশে কুচল করে বেড়াচ্ছে আমার ভালো লাগে না আমি পালিয়ে যাবো এবার শোন না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন আর কি এটা কেমন হবে বলতো বুদ্ধিটা হ্যাঁ মা একদম ভালো আইডিয়া ওই বুড়িকে তবেই জব্দ করা যাবে একদম তুমি যাওয়ার সময় এটা করবে দেখবে আমার তো মনে হয় একদম 100% হয়ে যাবে কাজ ঠিক আছে তুই একদম চিন্তা করিস না আমি যাওয়ার সময় কথাটা বলবো তারপর দেখ তোর শাশুড়ি কিভাবে বদলে যায় একদম চুটকিতে তোর শাশুড়িকে বদলে দিয়ে আমি চলে যাবো চলো একটু ঘুমিয়ে নেবে চলো আমার মেয়েটাকে এইভাবে কষ্টে রাখছে তোর শাশুড়িকে দাঁড় আমি জব্দ করছি ঠিক আছে চ শাশুড়ি মা এখানে কখন ঘুমিয়ে গেছে আমার মা বাড়ি চলে যাচ্ছে ও তোমার মা বাড়ি যাচ্ছে হ্যাঁ যাক শান্তি পাই হ্যাঁ দিদি তাই এলাম হ্যাঁ মেয়েটাকে দেখে রাখবেন ভালোভাবে আপনার উপরই তো সমস্ত কিছু আপনি তো এখন ওর মায়ের মতো আসলে একটু বিষয় সম্পত্তি ও পাবে তো সেই জন্য একটু ওকে বলতে এসেছিলাম আর কি ও বাবা তাই নাকি বৌমা তুমি তো আমাকে আগে বলোনি এইসব কথা হ্যাঁ হ্যাঁ আপনাকে জানানো হয়নি না না আমার মেয়েও তো কিছু জানতো না ও তো এক্ষুনি শুনলো ওকে তো জাস্ট আমি বললাম আসলে কি বলুন তো ব্যাপারটা আমার যে শ্বশুর মশাইয়ের বাবা ছিলেন না উনি ওনার নাতনির নামে হচ্ছে 1 কোটি টাকার সম্পত্তি দিয়ে গেছেন দুটো পুকুর দিয়ে গেছেন একটা বড় বাড়ি দিয়ে গেছেন দেশের বাড়িতে এবার সবকিছু এবার ওর নামে হবে তো সেই জন্য একটু কাগজ টাগজ সইটই করাচ্ছিল সেই জন্য এসেছিলাম আর মেয়েটা পাবে মেয়েটাকে সুখবর দিতে এলাম আর সেই জন্য ও বাবা ও দাদু ওর জন্য এত কিছু রেখে গেছে সব ওর হয়ে যাবে বা আমার বৌমাটা লক্ষ্মী প্রতিমা আমার ঘরে বৌমা লক্ষ্মী আনবে কত ভালো আমার বৌমা আসলে ও তো জানতোই না কিছু এই তো সবে জানলো আমিও জানলাম ও জানলো আপনিও জানলেন সবকিছু তো দিদি আপনি কি চলে যাবেন না আজকে থাকবেন থাকুন না আচ্ছা আসি দিদি হ্যাঁ ও চলে যাবেন আজকে আচ্ছা আমার লক্ষ্মী প্রতিমা বৌমা ঠিক আছে দিদি চলুন আপনাকে একটু দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি চলুন চলুন বৌমা তুমি বসো হ্যাঁ আসছি ও বাবা আপনি আবার কষ্ট করে আমাকে ছাড়তে যাবেন এতটা ঠিক আছে চলুন এমা না আসি রে হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে সাবধানে যেও বৌমা বলি তোমার মাকে অনেকটা রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম হ্যাঁ ফোন করে নেবে একবার ভালোভাবে পৌঁছলো কিনা আমাকে তো খুব চিন্তা হয় বাবা তোমাদের জন্য বৌমা তুমি একটু বসো আমি একটু মিষ্টি মুখ করাই তোমাকে একটু বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসছি বৌমা একটু মিষ্টি খাও তুমি হ্যাঁ তুমি বসে বসে মিষ্টি খাও তুমি সুন্দর করে শান্তিতে বসে বসে থাকো হ্যাঁ ভালো আরে মা আবার এত মিষ্টি কেন আমার জন্য আপনি খরচা করে আনতে গেলেন তোমাকে একদম উঠতে হবে না কেমন তুমি রেস্ট নাও সংসারের জন্য সকাল থেকে উঠে কত খাটাখাটনি করো বলো তো আমি সংসারে সব কাজ করে নেবো হ্যাঁ তুমি বসো আমি তোমার জন্য একটু কষা কষা মাংস রান্না করে আনি হ্যাঁ আমার লক্ষ্মী বৌমা আমার ভালো বৌমা তুমি বসো হ্যাঁ খাও মিষ্টি খাও বসে বসে মায়ের ওষুধ একদম ভালোভাবে কাজ করেছে যাই এবার মাকে গিয়ে খবরটা দিয়ে দিই আর আগে করে মিষ্টি খেয়ে দিই